প্রথম দিন থেকেই ফুড ফেস্টিভ্যালে উপচে পড়া মানুষের ভিড়। তবে এবছরের ফুড ফেস্টিভ্যালে কোন স্টলগুলি ভোজন রসিকদের নজর কাড়লো? এবছরের ফুড ফেস্টিভ্যালে অফবিট কি? দেখুন, পঞ্চম বর্ষ মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এবার 23 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বহরমপুর YMA মাঠে প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত। টুবি ক্যাটারের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যালে এসো খাই চেটে পুটে। খাবারের পাশাপাশি থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও অঙ্কন প্রতিযোগিতা, কিডস ফ্যাশন শো, জুনিয়র মাস্টার শেফ প্রতিযোগিতা ও রন্ধন প্রতিযোগিতা হবে ফুড ফেস্টিভ্যালের প্রাঙ্গণে। পঞ্চম বর্ষ মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের সহযোগিতায় বহরমপুর পৌরসভা। যোগাযোগ 9434005566। প্রথম দিন থেকেই ফুড ফেস্টিভ্যালের সমস্ত খুঁটিনাটি সব সময় আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, কিন্তু আজকে ফুড ফেস্টিভ্যালে একটু অফবিট কিছু, যাই শহরে এর আগে কেউ দেখেনি কখনো। উদ্যোক্তা এবং আয়োজক জানিয়েছিলেন, এইবার প্রথম বহরমপুর শহরে মোবাইল ভ্যান রেস্টুরেন্ট, এই রকমটা শহরের আগে দেখেনি। আর এই মুহূর্তে আমরা রয়েছি সেই মোবাইল ভ্যান রেস্টুরেন্টে, এবং যেটা সব থেকে বড় আকর্ষণ, প্রত্যেক দিনের যে পারফরমেন্স হচ্ছে সেই পারফরমেন্স এখানে কিন্তু খেতে খেতে আপনারা সরাসরি দেখতে পারবেন। এর থেকে বড় আনন্দের বিষয় হয়তো আর কিছু হয় না। একে খাওয়া, তার উপরে ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন রকমের প্রোগ্রাম, কিন্তু এই মোবাইল ভ্যান রেস্টুরেন্টে ঠিক কী কী পাওয়া যাচ্ছে, এই ভাবনাটাই বা কীভাবে এসেছিল, যারা এই মোবাইল ভ্যান রেস্টুরেন্ট এখানে এনেছেন, কোথায় থেকে আসছেন, কী কী পাওয়া যাচ্ছে আপনাদের জন্য? রেসপন্স খুব ভালো, আগে যেমন রেসপন্স পেয়েছি বর্ধমান, কলকাতা বা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই রেস্টুরেন্টটাকে নিয়ে গেছি, তো অ্যাজ ইট ইজ সেম রেসপন্স আমি পাচ্ছি, সেম লাইক বিফোর। সো রেসপন্সে কোনো ডিফারেন্স নেই, মানুষ পছন্দ করছেন, ভালো লাগছে, একটা ভালো পরিষেবা দিতে, খাওয়াতে, আর খাওয়ানো আমার প্যাশন, তো এটাকে আমি ভালোবাসি। মেলায় এত রকমের খাবার, তারপরেও কেন আপনার কাছে আসবে? অবশ্যই আমার কাছে কেন আসবে, আমার কাছে আসবে এই জন্য, মেলাতে আপনি দেখছেন, হ্যাঁ হয়তো টেবিল পাতা আছে, বিভিন্ন জায়গায় টেবিল বা চেয়ার পাতা আছে, তো এখানে ওপরে উঠতে একটা একটা হাইটে বসে খাওয়া এক নম্বর, আর দু নম্বর হচ্ছে আমাদের কাছে আসবে এই জন্য আমরা যে কাবাব সার্ভ করছি এখানে, এবং চাইনিজ আইটেম স্পেশালি এখানে ফ্রাইড রাইস বোধহয় কোনো স্টলেতে পাওয়া যাচ্ছে না, বা চাউমিনও সেরকম কোনো স্টলেতে পাওয়া যাচ্ছে না, বা চাইনিজের যে সমস্ত আইটেমগুলো শুধু এখানেই পাওয়া যাচ্ছে, কাবাব হয়তো আরও দুটো একটা স্টলেতে পাওয়া যাচ্ছে, সামহাউ আরও অন্য কাস্টমার যারা সে তাদের কাছ থেকে ফিডব্যাকও নিয়েছি যে আমাদের কাবাব নাকি বেস্ট হচ্ছে, তো বেস্ট আমাদের কাবাব আর চাইনিজের জন্য আমি বলবো এটাই। মোবাইল ভ্যান রেস্টুরেন্ট তো প্রথম দিন থেকেই একদম জমজমাটি তার কাজ করে যাচ্ছে, এবং যারা মুর্শিদাবাদবাসী তারাও কিন্তু খেয়ে এবং রসনা তৃপ্তি করছেন, কিন্তু তার সাথে সাথে আরও অফবিট কী আছে মেলা ঘুরিয়ে আজ আপনাদের সেটাই দেখাবো। এনজয় করছি, আর গত 5 বছর ধরেই আমাদের স্টল এখানে থাকে, তো এই বছরকার যে ক্রেজটা শুরু হয়েছে সেটা একদমই আলাদা। মানে 3 দিন আমরা বিজনেস করার পর দেখছি, মানে এত ক্রেজ, এত মানুষের, আর মিষ্টির প্রতি অনেকেই বলে যে মিষ্টি ভালো লাগে না, আবার কেউ বলে যে মিষ্টি বাঙালিদের প্রিয়, তো দুটো মিলিয়েই মানে সত্যি করে আমরা তো করছি ভালো, মিষ্টির সেলও ভালো। আর আমরা রসগোল্লা কী কী, মানে কত রকমের রসগোল্লা রয়েছে, কারণ রসগোল্লার জন্যই কিন্তু মানুষ এই স্টলটায় আসছে। অ্যাকচুয়ালি আমরা প্রতিবারই ট্রাই করি যে কিছু আলাদা আলাদা করার, তো আমরা 4 বছরেই 4 রকম আলাদা আলাদা সেগমেন্টেই করেছি, এবছর আমরা রসগোল্লার উপরে জোর দিয়েছি। যেহেতু রসগোল্লা দিবস দিন আমরা স্পেশাল কিছু দোকান থেকে দিতে পারিনি, তাই সব স্টলের থেকে একদম আলাদা হাটকে একটা জিনিস করার চেষ্টা করেছি। প্রায় 10 থেকে 12 রকমের রসগোল্লা এখানে হচ্ছে। হ্যাঁ, এই যে এখান থেকে স্টার্ট করি, এটা হলো গন্ধরাজ রসগোল্লা, এটা গন্ধরাজ রসগোল্লা, এটা গন্ধরাজ রসগোল্লাটা একদম নতুন আর খুব ভালো রেসপন্স এটাতে এটার জন্য পাচ্ছি। তারপরে স্ট্রবেরি, স্ট্রবেরিটা আশা করি মোটামুটি অনেক লোকেই খেয়েছে, আর স্ট্রবেরিরও খুব রেসপন্স পাচ্ছি আমরা। তারপর একটা হলো পাইনঅ্যাপেল রসগোল্লা, আনারস ফ্লেভারের রসগোল্লা, দেন এখানে আছে লিচু রসগোল্লা, সমস্ত ফ্রুটের যে রসগোল্লা, মানে ফ্রুট দিয়ে দিয়ে আমরা করার আলাদা আলাদা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি, মানে রসগোল্লার উপরে ইম্প্রোভাইজ করার চেষ্টা করেছি। নর্মাল রসগোল্লা তো সব দোকানেই পাওয়া যায় মোটামুটি, আর এটা কাঁচা আমের রসগোল্লা, কাঁচা আম ফ্লেভার সবুজটা, আর তার পাশে এটা আম রসগোল্লা। তারপর রয়েছে ক্রেশন, এটা গুড়ের রসগোল্লা যেটা নর্মাল নলেন গুড় দিয়ে তৈরি হয়, আর লাস্টে আছে গোলাপ রসগোল্লা, ওটার সাথে সাথে মানে ফ্লেভারের সাথে সাথে একটু কালারিংও
কালারও একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, যাতে বাচ্চাদের এবং যারা ছবি প্রেমিক মানুষ যারা এখানে বা ব্লগ করতে আসছেন তাদের জন্য যেন একটু করতে সুবিধা হয়, একটু চোখে লাগে, কারণ আকর্ষণটাই মেন সব কিছু। পিঠে বলে গোকুল পিঠে রয়েছে, পাটিসাপটা নর্মাল সবাই খেয়েছে, আমরা মালাই পাটিসাপটা করছি এখানে নতুনত্ব, ওটা মালাই ডেলে আমরা সব কিছুকেই চেয়েছি একটু ইম্প্রোভাইজ করতে। সবাই বেক রসগোল্লা খেয়েছে, আমরা এখানে বেক চমচম করেছি অনলি ফর দ্য মেলা, এটারও রেসপন্স খুব ভালো। সবাই গুড় ঢালা গুড়ের গুড় ঢালা তালশাঁস খেয়েছে, আমরা এখানে গুড়ের বাড়ির সন্দেশ করেছি, মানে সব সব কিছুর মধ্যে আমরা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, একদম অন্যরকম, একদম অন্যরকম। তার পাশাপাশি দর্শকদের জন্য আরও যেটা বলার, এই বছর ফুড ফেস্টিভ্যালে শুধু মিষ্টি নয়, চাইনিজ নয়, মোবাইল ভ্যান রেস্টুরেন্ট নয়, রয়েছে ফুচকা এবং বিভিন্ন রকমের চা। কিন্তু সেই চায়ের দোকানে যাওয়ার আগে আরও অনেক কিছু দেখাবো এবং যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলবো। আমার এখানেই কিছু ফুড ফেস্টিভ্যালে আসা দাদারা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। খুব সুন্দর খাবারগুলো এবার অত্যাধুনিক নতুন, মানে বিশেষ করে এই বছর অনেক নতুন নতুন কালেকশান রয়েছে, বেশ সুন্দর সুন্দর কালেকশান। প্লাস যেটা মেন জিনিস সেটা হচ্ছে ফ্রেশনেস, মানে খুব ফ্রেশ খাবারগুলো। মানে ফুড ফেস্টিভ্যালে কি আমাদের নর্মাল যেরকম চিন্তাভাবনা থাকে যে ফুড ফেস্টিভ্যাল মানে হয়তো আজকের খাবার কালকে, কালকের খাবার পরশু, কিন্তু ওই রকম একেবারেই জিনিস না। এখন পর্যন্ত যতগুলো জিনিস খেলাম সবই প্রায় ফ্রেশ, খুব ভালো লাগছে। এই কোথায় থেকে আসছেন? আমি নদিয়া করিমপুর থেকে আসছি। খুবই ভালো লাগছে এসে, ভীষণভাবে এনজয় করছি এখানে। আর কি কি ট্রাই করার ইচ্ছে আছে এবং সব মিলে কোনটা বেশি নজর কাড়লো? সে বলতে খাবার দাবারের কোয়ালিটি এখানে খুব ভালো লাগছে, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর খেতে, তো এটাই ফুড ফেস্টিভ্যালের ফুডই অ্যাকচুয়ালি নজর কাড়বে। খুব ভালো লাগছে খাবার দাবার, খুবই সুন্দর লাগছে। কী কী ট্রাই করলে এখনো পর্যন্ত? চিকেন মালাই কাবাব আর চিকেন সরি ভিয়েত ফিশ ফ্রাই ট্রাই করবো, এখনো করিনি, করার পর জানি। কোথায় থেকে আসছে? বেললাঙা। আমাদের এখানে ফুচকা পঞ্চরত্ন আছে, জলের অনেক ভ্যারাইটিস আছে, এটাতে আপনি পাঁচ রকমের জলের টেস্ট করতে পারবেন। একটা আছে নবাবি নিম্বু, মানে একদম গন্ধরাজ লেবুর জল থাকবে এর মধ্যে, আর থাকছে আপনার আম পান্না, শুধু আম, যে বাচ্চারা অনেক সময় কী হয় মিষ্টি জল খেতে পছন্দ করে সেটা আম পান্না আছে তার জন্য। আর হচ্ছে আপনার দইয়ের মধ্যে আমাদের বেস্ট হচ্ছে খাট্টা মিঠা দহি যেটা হচ্ছে, তারপরে হচ্ছে পনির চটপটা, মানে পুরটাই হবে পুরো পনির দিয়ে, তার উপরে আমাদের ডেকোরেশনের জন্য কিসমিস থাকবে, চাটনি থাকবে, অনেক কিছু ওটা। আর হচ্ছে চকো ফুচকা, চকো ফুচকাও বাচ্চারা খুব খেতে পারে, ওটা পুরটা পুরো চকো দিয়ে হবে, তার সাথে সিরাপ পড়বে, আরও নাটস পড়বে, অনেক কিছু। দেখো মেনলি হচ্ছে চায়ের ওপর নাম লেখা, যেটা অন্য কোথাও হয় না, এটা একটা আজকালকার ছেলেবেলা সবাই চাইছে আমার চায়ের ওপর নাম লেখা থাক। তারপরে এই যে নলেনগুড়ের তন্দুরি চা, এটার তো ছোটো থেকে জবে থেকে তন্দুরি চা করি, তবে থেকে তন্দুরি চায়ের ওপর একটা বহরমপুরবাসীর বিরাটই আকর্ষণ। এই তো পাইনি, সবে মাত্র এলাম, এখনো কিছু টেস্ট করে দেখিনি, দেখতে হবে। কে কি মনে হচ্ছে এবছরের ফুড ফেস্টিভ্যাল দেখে? ভালোই হয়েছে, এবার অনেক দোকান বেশি বসেছে দেখছি, অনেক কিছু আমাদের ওখানকার টি স্টলও আছে, কৃষ্ণর টি স্টল। আমি মনিন্দ্রনগর থেকে আসছি, আমাদের ওখানকারও দোকান আছে দেখছি, ওগুলোই খেতে হবে দেখছি। মানে বাঙালি যে খাদ্যরসিক এখানে এসে বুঝতে পাচ্ছি যে এত স্টল চারিদিকে, তবে এখনও পর্যন্ত সবে ঢুকলাম, এখনও পর্যন্ত কিছু খেয়ে দেখায়নি, সবে টি স্টল এসছি, বিকেলবেলা একটু চা খেয়ে নিই, তারপরে অন্যান্য খাবার খেয়ে রাতের খাবার খেয়ে বাড়ি যাবো। শুরু হবে রাতের খাবার, হ্যাঁ চা দিয়ে শুরু, রাতের খাবার দিয়ে শেষ করে বাড়ি যাব। যারা ফুড ফেস্টিভ্যালে আসছেন সন্ধ্যেবেলা চা থেকে শুরু করে ফুচকা, তারপর রাতের খাওয়ার না খেয়ে তারা কেউই বলছেন না বাড়ি ফিরবেন, এবং সব মিলিয়ে চায়টায় জমজমাট এবছরের ফুড ফেস্টিভ্যাল। প্রথমেই যেটা দেখিয়েছিলাম, আমার পেছনেই রয়েছে মোবাইল ভ্যান রেস্টুরেন্ট, আর তার পাশাপাশি অফবিট যে জিনিসগুলো দেখালাম আজকে, তার ছাড়াও কিন্তু এই ফুড ফেস্টিভ্যালে আরও অনেক কিছু রয়েছে, এবং ফুড ফেস্টিভ্যালে আরও খুঁটিনাটি আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো ইমাজিনের পর্দায়। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কিছুক্ষণ পর লাইভে। ক্যামেরায় শুভরাজ সরকারের সাথে বেদান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।